বুর্জ খলিফায় দলকে ক্লিনার করছে। শাকিব খান সম্পর্কে জানতে পেরে শাকিব খানের প্রোফাইল ঘেঁটে রীতিমতো অবাক দুবাই শেখ তথা দুবাই সরকার। দরদের ফার্স্ট 20 সেকেন্ডের প্রোমো রিলিজ করবে বুর্জ খলিফাতে। তারা দরদের প্রোমো বুর্জ খলিফায় প্রচারের জন্য স্বাচ্ছন্দ্যে অনুমতি প্রদান করেন। বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্বের কাছে একমাত্র শাকিব খানই পরিচিত করবেন, যা অন্য কোনো ঢালিউড নায়ক ইতিপূর্বে পারেননি। শাকিব খান পেরে দেখালেন অনন্য মামুনের হাত ধরে। এটা কিন্তু স্বপ্ন না। শাকিব ভাই সহ অন্য শিল্প ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানুষদের নিয়ে আমরা কতটা ভাবছি? শাহরুখ খান সহ বিশ্বে অনেক দেশের শিল্পী পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিদের আলাদা করে সম্মান দেয় UAE সরকার। ওরা মনে করে শিল্পীদের সম্মান দিলে শিল্প বাড়ে, দেশে বড় বড় বিনিয়োগ আসে। তবে অবাক করা বিষয় হলো, এখনও অবধি কেউ UAE সরকারের কাছে বাংলাদেশের শিল্পীদের নিয়ে এমন কোনো উপস্থাপনা করেননি। এবার দুবাই সাংস্কৃতিক মন্ত্রণালয়ে গিয়ে ব্যাপারটা নিয়ে আলোচনা করা হলো। ওরা তো শাকিব ভাইয়ের প্রোফাইল দেখে অনেক অবাক, বলল এত এত বাংলাদেশি এখানে কেউ তো কোনো দিন তাদের শিল্প ও শিল্পী ব্যাপারে নিয়ে এখানে আসেননি। সুযোগ বুঝে আমিও কোপটা মেরে দিলাম, বললাম আসেনি তো কি, দরদ দিয়ে শুরু হবে? সাধুবাদ জানালো, শুভ হোক সবার জন্য। সেই লুতুপুতু প্রেমের গল্পের মধ্যেও আমি যাইনি,